আপুর বাসায় এসেছি, যাচ্ছি। একটা পার্ক আছে আপুদের বাসার পিছনে, সে পার্কটা, পার্কে যাচ্ছি দেখতে। আসলে কিরকম পার্ক এগুলো দেখতে পেতেছেন? ঠিক আপুর বাসার বাসার পেছনের রাস্তায় এই ঘরগুলো, বাড়িগুলো দেখতে। থাইল্যান্ডের হোটেল বাসাগুলো দেখতে অনেকটা সিমিলার টাইপের হয় আমাদের দেশের মতো না। এরা যেরকম মনে করেন যে আপনার একই বাসাগুলো মোটামুটি একই টাইপের ডিজাইনে করে এবং সেগুলো দেখতে অনেক সুন্দর হয়। ওদের বাসা, রাস্তাঘাট সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই সবাই নিজের বাড়ির সামনে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং সবার নিজ দায়িত্বেই করে, কাউ কিছু বলতে হয় না। এবং ময়লা আবর্জনা সব আলাদা থাকা জায়গা আছে, সেই জায়গাগুলোতে ফেলে রাখে। গাড়ি দেখতে পাইতেছেন, এগুলো বলতে গেলে সব বাড়িতেই একটা করে গাড়ি আছে, সবার বাড়িতে। গাড়ি হচ্ছে একটা কমন জিনিস, প্লাস মোটর সাইকেল। ফুল গাছ দেখতে পেরেছেন? ফুল গাছ কী বলবো, এদের একটা প্যাশন, ফুলের প্রতি একটা ভালো প্যাশন আছে এদের। সুন্দর গাছ বসে আছে। তো ফুল হচ্ছে এদের একটা খুব ফেভারিট জিনিস। এরা সবসময় ফুল গাছ চেষ্টা করে যে গাড়ি, বাসা, বাড়ি বা বারান্দা সবসময় রাখার জন্য। লোকজন তো আমার সাথে, ওরা ম্যাক্সিমাম টাইম বাসায় থাকে, বাড়িতে থাকলে ওরা থাকলে ওরা বাড়ি থেকে কম বের হয়। আর আড্ডা আড্ডা বাদি সব বাইরে করে, আর বাড়ির সামনে আড্ডা হয় রাতের বেলা। গাছ বাড়ির সামনে রাস্তার উপরে এই গাছগুলো রাখে, ডালিম ডালিম। জানি না ফুলগুলোর নাম, তবে হলুদ ফুলগুলো কমন থাকে সব জায়গায়। মোটরসাইকেল চালক, এখানকার মোটরসাইকেল চালকের এরকম ইউনিফর্ম থাকে, নাম্বার থাকে, ভাড়ায় মোটরসাইকেল খাটা গেল। সুন্দর ডেকোরেশন, ময়লা দেখতে পাইতেছেন? আসলে এখন করোনার কারণে লোকজন কম, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা কম। এগুলো সম্ভবত নিজের দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আলাদা করে পরিচ্ছন্ন কর্মী নাই এদের এখানে। সব এরকম ভাগ্নি আমার সাথে এসছে। দেখেন এখানে বাচ্চাদের বসার জন্য, খেলার জন্য জিনিসপত্র আছে এবং বয়স্ক মানুষের, অ্যাডাল্ট ম্যাচুর পার্সনদেরও আছে এখানে। এক্সারসাইজ প্লাস বাচ্চাদের পার্ক সবই একসাথে করা। থাইল্যান্ডের একটা কমন বৈশিষ্ট্য যে আপনি থাইল্যান্ডের বিশেষ করে আবাসিক এলাকাগুলায় যেগুলো আছে, এই ধরনের এলাকায় গেলে একটা করে পার্ক এরকম পাবেনই, যেখানে জিমনেশিয়াম প্লাস বাচ্চাদের নিয়ে রিক্রিয়েশনের ব্যবস্থা আছে। দেখতে পেয়েছেন গাছ, এখানে পেয়ারা গাছ, পেয়ারা আছে। যদিও এটা ব্যক্তিগত প্রপার্টি না, কিন্তু এখানে কেউ হয়তো বা বেঁধে রাখছে ধরে পেয়ারা। লেবু গাছ, লেবু ধরে আছে। এদের গাছ পার্কের ঠিক সাথেই লাগোয়া এগুলো সব জিনিসগুলো। এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজের ইনস্ট্রুমেন্ট। ওই পাশেও দেখতে পাইতেছেন গাছ, পার্কের দুই পাশেই গাছ আছে, পুরো পরিষ্কার। তবে এখানে গাছ, এই আবাসিক এলাকাগুলোতে গেলে আপনি এই গাছ, ফলের গাছ বা এই ধরনের গাছগুলো দেখতে পারবেন। অন্য অন্য জায়গায় এইসব গাছ আপনি পাবেন না, ফলের গাছ বা বাইরের জায়গাগুলোতে শুধু ফুল গাছ দেখতে পাবেন, আর অন্য কোনো গাছ এরকমভাবে দেখতে পারবেন না। দেখতে পেয়েছেন, এটা হচ্ছে যে বাচ্চাদের, স্পেশালি বাচ্চাদের। এই পাশে বসার ব্যবস্থা, বাম পাশে তাই বলাবান খেলে তো আছে, আমাদের দেশের বাচ্চাদের মতোই ওদের খেলার স্টাইল। ডাল ডুল নিয়ে এসে নিয়ে, তবে এইদিকে এরা ব্যাট বল বা ক্রিকেট বা ফুটবল এই ধরনের আকর্ষণ কম এদের।
তো এসএন পার্কের পাশের বাড়িগুলা বাড়িও সব অনেক সিস্টেমেটিক পেপার গাছ সব কিছু অনেক সিস্টেমেটিক এরা আসলে অনেক পরিকল্পনা করে করে সেই জিনিসের জন্য তো এখানে ঝামেলা কম কলা গাছ একটু এসএন বহুত বসার স্থান কেউ যদি এসে ওখানে আড্ডা মারতে পারে বসতে পারে এক্সারসাইজের বিভিন্ন সব ধরনের এক্সারসাইজের মোটামুটি ইনস্ট্রুমেন্ট দেখতে পারবেন এখানে এসে পার্কের পাশে পুকুর উপরে দেখতে পাচ্ছেন কচুরিপানা একটু জঙ্গল টাইপের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা লেবু গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে এখানে সব ফলের গাছই দেখা যায় বেশি এই আবাসিক এলাকাগুলোতে আর কিছু ফুলের গাছ করতেছে